সংসার যে প্লটগুলো দিছে এই প্লটের থেকে প্রত্যেকের থেকে যে পরিমাণ টাকা গেছে টাকা খেয়ে এখন ওনারা বাড়িঘর করে অনেক বসবাস করতেছে। বহুত প্লট ও চাকর কাছে কিনছে, তত মানুষ বুঝে নাই, মানুষ মনে করছে সংসারই হওয়া উচিত। এখান থেকে দৌড়ে একদম এই পাতা পর্যন্ত মিরপুরের গুদারাঘাট এলাকার সেই দাদার ভিটায় মোহাম্মদ আলী এখন ভাড়াটিয়া। ষাটের দশকের শেষ দিকে তার দাদা রমিজ আলীর দখলি জমি অধিগ্রহণ করে তৎকালীন সরকার। ১৯৮০ সালে মালিকানা নিশ্চিত করে গেজেট দেয় জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ। সরকার আমাদের বলছে যে আমাদের বরাদ্দ দেবে, ওই বরাদ্দ দেবে দেবে ওই পর্যন্ত আমরা আশায় রয়েছি, কিন্তু পরবর্তীতে শুনি যে শমশের মিয়াগুলো বরাদ্দ পাইছে, উনি প্লট বানায় বিক্রি করে, ওই হাউজিং এর থেকে বরাদ্দ আনার কারণে আমরা আর ক্ষতিগ্রস্ত প্লট পাইনি, কোনো ক্ষতিপূরণ কিছু পাইনি আমরা। গৃহায়ন কর্তৃপক্ষ মিরপুরের বিসিল মৌজায় এসব দুই প্লট অর্থাৎ খাস জমিতে করা সরকারি প্লট নির্ধারিত সেলামিতে সাধারণ মানুষকে বরাদ্দ দেওয়ার জন্য তৈরি করে ১৯৮০ সালে। কিন্তু সরেজমিন ঘুরে চোখে পড়ল একেবারেই ভিন্ন চিত্র। সরকারি সেই সব প্লটের মালিক এখন সুনির্দিষ্ট একজন ব্যক্তি, শমশের আলী। এটা হচ্ছে এইচ ব্লক। এইচ ব্লক, এইচ ব্লকের মধ্যে ৫০-৬০টা প্লট ওনার আছে। এই শমশের সাহেব থাকতে দিয়েছে? কত টাকা করে ভাড়া নেয়? ৪,২০০ এক এক রুম, এক এক রুম। কতগুলো রুম আছে এখানে? ৩৩টা। ওনার আরেকটা প্লট কোথায়? বাজার রোডে। বাজার রোডে। ওখানে কয়জন কয়জন ভাড়াটিয়া থাকে? ওখানে ৭৯ ৮০ জন ভাড়াটিয়া। সরকারি খাস করছে জায়গাটা, এইটারে হ্যাঁ জালিয়া দি মানে হাউস মানে ই কইরা ওই যে কয় লিস আনছি এইভাবে কইরা এডি মামলা চলে শালিনগর, এটাও এক করছে নবরবাগের ইসুব লেকর একত্রন কইছে পাওয়ার নিছি। এর হইলো মূলত মালিক আর হইলো তালুকদাররা মালিক, ঠিক আছে? সরকার একর করে নিছে, বাকি যদি কিছু বর্ধিত জায়গা থাকে না ওই জায়গা কইছে যে লিস নিছি আমি, এই ক্ষমতার বলার কি সব নিছি। একে একে সন্ধান মিলল শমশের আলীর ২০ কাঠা জমির ওপরের তিনটি গার্মেন্টস ফ্যাক্টরি এবং একাধিক ব্যবসা প্রতিষ্ঠান ও ভাড়া দেওয়া বাড়ি। এটা কি ভাড়া নিয়েছো? জি জি ভাড়া। বাড়িওয়ালার নাম কি? বাড়িওয়ালার নাম শমশের উদ্দিন। বাড়িওয়ালাকে মালিক পক্ষ, মালিক পক্ষ কি নাম কি মালিক? শমশের আলী। ৯০,০০০ টাকা মাসিক ভাড়া? ৯৪,০০০। আমরা খুঁজে বের করলাম গুদারাঘাট এলাকার আরেক বাসিন্দা বাবুল তালুকদারকে। স্থানীয় আওয়ামী লীগ নেতা বাবুল জানালেন কিভাবে বেহাত হয়েছে হাজার কোটি টাকা দামের এই সরকারি সম্পত্তি। আমাদের এই ৬ একরের মধ্যে আমাদেরই ৫ একর দাদার সম্পত্তি, সিএসএস এ আমরা মালিক। তিন একর কাজীপুরি স্কুলের দক্ষিণ পাশে, এই ৩ একর ৯% জমি অবৈধভাবে, এটা হাউজিং এর জমি, আমাদের এক জমি হাউজিং এক করব, হাউজিং কিন্তু এনে কোনো কার্যক্রম করে না। সব সংসার যে প্লটগুলো দিছে এই প্লটের থেকে প্রত্যেকের থেকে যে পরিমাণ টাকা গেছে টাকা খেয়ে এখন ওনারা বাড়িঘর করে অনেক বসবাস করতেছে। বহুত প্লট ও চাকর কাছ থেকে কিনছে, তত মানুষ বুঝে নাই, মানুষ মনে করছে সংসারই হওয়া উচিত। শুধু গুদারাঘাট এইচ ব্লক নয়, মিরপুরের উত্তর বিসিল শাহ আলীনগর হাউজিং এক নম্বরের শমশেরনগর এলাকায় অসংখ্য প্লট আছে যা বিক্রি, ভোগদখল বা ভাড়া প্রসঙ্গ এলেই শমশের আলীর নাম উচ্চারিত হয়। এমনকি নিজের নামে গড়ে তুলেছেন শমশেরনগর নামের একটি নির্দিষ্ট এলাকাও। গুদারাঘাট আছে, শালিনগর আছে, ওডিগো হাউজিং এর জায়গা ছিল, ওটাও ওনার হাউজিং এর জায়গা, উনি উনি ওন থেকে নিছে। পুরো অত্র এলাকায় দায়িত্ব ছিল ইসলাম কাজীর কাছে, উনি মারা যাওয়ার পরে শমশের মিয়া পাইছে, উনি প্লট দিছে সবার। কোন জায়গায় কোন জায়গায় প্লট খালি আছে, কেউ তো ৫০,০০০ কেউ তো ১,০০,০০০ যাতে যাবার আছে নিয়ে উনি প্লট দিছে। শমশের সাহেবের কাছ থেকে কিনেছেন? শমশের সাহেবের কাছ থেকে। হ্যাঁ হ্যাঁ। কত কাঠা? ১৫ কাঠা। ১৫ কাঠা মালিক বেঁচে গেছে না? এই মালিক আবার শমশের কাছ থেকে, শমশের কাছ থেকে হ্যাঁ কিনছে, হ্যাঁ আবার মালিকের কাছে আবার মালিক।